আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে বেল বাটনটি প্রেস করে দিন, যেন নতুন ভিডিওটি আপনি পেতে পারেন খুব সহজে। আজকে আমরা চলে এসেছি আবুধাবি ন্যাশনাল অ্যাকোয়ারিয়াম দেখার জন্য। এটা আবুধাবির আলমাক্তা ব্রিজের কাছে অবস্থিত। এখন আমরা মেন এন্ট্রান্সের দিকে যাচ্ছি। এটা টিকিট কাউন্টার। ভিতরে প্রবেশের জন্য প্রথমে আল হোসেন অ্যাপ শো করতে হয়। এখানে তিন ধরনের টিকিটের ব্যবস্থা আছে। জেনারেল অ্যাডমিশন, যেটা 105 দিরহাম। বিয়ন্ড দ্য গ্লাস, এটা 130 দিরহাম। তিন নম্বর হচ্ছে গুতিনাধ, এটা হচ্ছে 150 দিরহাম। এটাতে বোট রাইডের ব্যবস্থা আছে এবং 3 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। আর আপনারা ইচ্ছে করলে অনলাইনে টিকিট নিতে পারেন, সে ব্যবস্থা করা আছে। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। অ্যাকোয়ারিয়ামকে মোট 9টা জোনে ভাগ করা হয়েছে। এই জোনটা হচ্ছে পার্ল অফ উইজডম। সেকেন্ড জোনে যাচ্ছি, এটা হচ্ছে রেড সিরাক।
Thank you.
ফরেস্টে এসেছি, ফরেস্ট জোন। বুতিনা আইল্যান্ডে সমুদ্রের নিচে আছি।
আমরা ঢোকার সময় প্রথমে কিছু ছবি তুলেছিলাম, আমি সেগুলো এখানে কালেক্ট করব। আপনারা কেউ যদি শপিং করতে চান তাহলে এখানে সেই ব্যবস্থা করা আছে। অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে, এমনকি কিছু ড্রেসের ব্যবস্থাও আছে। আফিনা কিছু খেলনা চয়েস করেছে, আমরা সেগুলো আর আমাদের যে ছবি তোলা হয়েছে সেগুলো নিয়ে এখন আমরা চলে যাচ্ছি। অ্যাকুয়ারিয়ামের বাইরের ভিউটা অনেক অনেক সুন্দর। ভ্রাম্যমান অনেকগুলো স্টল আছে, আপনারা ইচ্ছা করলে খাবার নিতে পারেন। আমরা কিছু খাবার নিয়ে নিলাম, খাবার খেয়ে দিয়ে চলে যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।